হ্যালো বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত তো এই ভিডিওতে আমি তোমাদের যে সত্যনারাটাগর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার রয়েছে তার প্রিভিয়াস ইয়ার অর্থাৎ দু সালের যে অ্যাডমিশান টেস্ট হয়েছিল দু হাজার তেইশ ইউপিএসসি সিভিল সার্ভিস ব্যাচের জন্য সেই সিভিল সার্ভিস এক্সামের যে অ্যাডমিশান টেস্ট হয়েছিল সেন্টারে ভর্তি হওয়ার মেইন ক্যাম্পাস সল্টলেকের তার কোশ্চেন পেপার নিয়ে আমি কিন্তু ডিসকাস করব। এটা কিন্তু অফিশিয়াল কোশ্চেন পেপার গতবার অ্যাডমিশান টেস্টের এবং এক্স্যাক্ট কোশ্চেনগুলো আমি ডিসকাস করব তার সাথে সাথে কীভাবে কোশ্চেনগুলো তোমরা এবছর কী ধরনের কোশ্চেন আসতে পারে এবং প্যাটার্ন কি হতে পারে এবং কি কি বিষয় তোমাদের মাথায় রাখতে হবে রিগার্ডিং অ্যাডমিশন টেস্ট সেটা কিন্তু আমি সম্পূর্ণভাবে ডিসকাস করব তো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবে তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছো যে টাগর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার অ্যাডমিশন টেস্ট ব্যাচ টু থাউজেন্ড অর্থাৎ গতবারের জন্য কিন্তু এই অ্যাডমিশান টেস্টটা নেওয়া হয়েছিল গতবার অ্যাডমিশান টেস্টের ডেট ছিল এইট মে এবছর সেটা সেভেন্থ মে নেওয়া হচ্ছে এবং অ্যাডমিশন যে টেস্ট হয়েছিল সেটা কিন্তু টোটাল টু হান্ড্রেড মার্কসের হয়েছিলো আমি যেরকম বলেছি এবং তাতে কিন্তু দু ঘন্টা টাইম কিন্তু দেওয়া হয়েছিল দুপুর বারোটা থেকে দুটো অবধি কিন্তু অ্যাডমিশন টেস্টটা নেওয়া হয়েছিল এবং তোমাদের রিপোর্টিং টাইম ছিল হচ্ছে সাড়ে এগারোটা অবধি ঠিক আছে আচ্ছা এবার প্যাটার্নটা কীরকম ছিল আমি প্যাটার্নটা তোমাদের একটু বলে দিই আমি আগেও যদিও ডিসকাস করেছি বাট যেহেতু অফিসিয়াল কোয়েশন পেপার নিয়ে ডিসকাস করছি তো প্যাটার্নটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে আমি কিন্তু বলার চেষ্টা করছি তোমাদের এখানে জেনারেলি তিনটে সেকশন ছিল তোমাদের যে কোয়েশ্চেন পেপার ছিল গত বছরে তাদের তিনটে সেকশন ছিল সেকশন এ বি এবং সি তো প্রথম সেকশনে তোমাদের এমসিকিউ ছিল কুড়িটা এমসিকিউ ছিল এই এমসিকিউগুলো কিন্তু জেনারেলি সিস্যাট লেভেলের কিন্তু এমসিকিউ ছিল এখানে ঠিক আছে সিস্যাটে যে ধরনের এমসিকিউগুলো আসে সেরকম কিন্তু এখানে এমসি ছিল অর্থাৎ এখানে কিন্তু রিডিং কম্পিটিশন ছিল আমি এক এক করে ডিসকাস করবো সেগুলো এবং ম্যাথ বা রিজনিং কিছু ছিল শর্ট এসে টাইপ কোয়েশ্চেন অর্থাৎ টোয়েন্টি মার্ক্সের কোশ্চেন ছিল এখানে চারটে টোয়েন্টি মার্ক্সের কোশ্চেন ছিল মানে চারটে তোমাদের করতে হবে ছিল অনেকগুলোই আর একটা এসে তোমাদের কিন্তু করার জন্য কোশ্চেনে দেওয়া হয়েছিল অর্থাৎ একটা ফিফটি মার্ক্সের কিন্তু এসে ছিল টোটাল পঁচিশটা কোশ্চেন ছিল যেটা কম্বাইন্ডলি টু হান্ড্রেড মার্কস কিন্তু ক্যারি করছিল ঠিক আছে এবার এখানে যেটা ব্যাপার প্রথম যে এমসিকিউগুলো রয়েছে এই এমসি কিন্তু তোমাদের ওয়েমারে ফিল করতে হয়েছে তোমাদের কিন্তু আলাদা একটা ওয়েমার শিট দেওয়া হয়েছিল একটাই শিট দেওয়া হয়েছিল যেখানে কিন্তু কুড়িটা মানে কোয়েশ্চেন ফিল আপ করার জায়গা ছিল সেখানে কিন্তু তোমাদের ফিল আপ করতে হয়েছে দেখো জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে লেখাই রয়েছে যে দ্য এমসিকিউ ইন দ্য সেকশন এ নিড টু অ্যান্সার্ড ইন দ্য ওয়েমার শিট তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এবং এই টোটাল যে কোয়েশ্চেন পেপারটা ছিল এক্স্যাক্টলি এই পেপারটাই কিন্তু তোমাদের হ্যান্ড ওভার করা হয়েছিল এখানে টোটাল আঠারোটা পেজ ছিল এবং তোমাদের যে ডেসক্রিপ্টিভ কোশ্চেনগুলো ছিল সেগুলো কিন্তু কতটা স্পেস ছিল তা লেখার জন্য সেটা আমি সব এক এক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এবং এখানে বলা ছিল তিন নম্বর পয়েন্টে যে অ্যান্সার ফর সেকশন বিএন সি নিড টু বি রিটেন উইদিন দ্য বুকলেট অর্থাৎ যেটা ইউপিএসসি করে থাকে জেনারেলি কোশ্চেন কাম অ্যান্সার বুকলেট কিউএবি সেরকমই কিন্তু একটা প্রসেস বা সেরকমই একটা কিন্তু স্ট্যান্ডার্ড এটা কিন্তু মেনটেন করেছে ঠিক আছে এবং এক্সামের শেষে কিন্তু তোমাদের এই যে কিউএ বুকলেট যেটা এর সাথে কোশ্চেন পেপার যেহেতু এর মধ্যে তোমরা অ্যান্সার লিখেছো ডিসক্রিপটিভ কোশ্চেনের তার সাথে কিন্তু ওই মাঠটাও তোমাদের ফেরত দিতে হয়েছিল ঠিক আছে এবং এবার অ্যাডমিশন টেস্টের যে কোশ্চেন পেপার আমি প্রথমে আসি প্রথমে তোমাদের কুড়িটা আইটিএমের যে এমসিকিউ টেস্ট রয়েছে এমসিকিউ সেকশন সেকশন এ সেখানে প্রথমে তোমাদের দেখতেই পাচ্ছ যে একটা প্যাসেজ ছিল এই প্যাসেজ থেকে কিন্তু তোমাদের কয়েকটা কোয়েশ্চেন করা হয়েছিল কয়েকটা কোশ্চেন বলতে এখানে পাঁচটা দুটো কোশ্চেন তোমাদের করা হয়েছিল সরি পাঁচটা কোশ্চেন তোমাদের করা হয়েছিল একটা প্যাসেজ থেকে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু টু মার্ক্স করে ছিল ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু টু মার্কস করে এখানে ছিল এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হচ্ছে এই যে এমসি যে সেকশন রয়েছে অর্থাৎ সেকশন এ ঠিক আছে যেখানে তোমাদের কুড়িটা কোশ্চেন ছিল এগুলোতে কিন্তু জেনারেলি কোনো নেগেটিভ মার্কিং ছিল না এবং ডেসক্রিপটিভ কোশ্চেনও তো নেগেটিভ মার্কিং করা পসিবেল নয় তো সেটাতে তো নেগেটিভ মার্কিং কোনো প্রশ্নই আসে না তো কোশ্চেনগুলো আমরা দেখে নিই প্রথমে একটা প্যাসেজ ছিল তোমাদের ফিলোজফি অফ এডুকেশনের উপর একটা প্যাসেজ দেওয়া হয়েছিলো এই প্যাসেজগুলো কিন্তু জেনারেলি সিস্যাট লেভেলের হয় অর্থাৎ এগুলো কিন্তু তোমাদের পুরোটা পড়তে হয় এবং এখানে নর্মাল যে এক্সামিনেশনের রিডিং কম্পিটিশান থাকে তার সাথে সি যে রিডিং কম্পিটিশান থাকে তার একটা কোর ডিফারেন্সেস হচ্ছে সিসাটে কিন্তু তোমাকে রিড বিটুইন দ্য লাইনস পড়তে অর্থাৎ তোমাকে ইনার মিনিংটা কিন্তু বুঝতে হয় ঠিক আছে প্যাসেজের যেহেতু সেখান থেকে তোমার কোশ্চেন আসে অর্থাৎ তুমি কিন্তু ডিরেক্ট কোশ্চেন নাও পেতে পারো ডিরেক্ট মানে এক্স্যাক্টলি লাইন তুলে বা এক্স্যাক্টলি তোমার বললো যে এখানে যেরকম বলা রয়েছে যে প্লেটো ইজ দ্য আর্লিয়েস্ট ইম্পর্টেন্ট এডুকেশনাল থিঙ্কার তো তোমাকে লেখা হয়তো কোয়েশ্চেন দিল যে হু ইজ দ্য আর্লিয়েস্ট ইম্পর্টেন্ট এডুকেশনাল থিঙ্কার অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ তো সেক্ষেত্রে তোমরা লিখে দিলে প্লেটো এইভাবে কিন্তু কোশ্চেন নাও আসতে পারে তো এখান থেকে পাঁচটা কোশ্চেন ছিল তোমরা দেখতেই পাচ্ছ এবং তারপরে আবার একটা প্যাসেজ ছিল যেই প্যাসেজ থেকে কিন্তু তোমাদের আবার কিন্তু পাঁচটা কোশ্চেন করা হয়েছিল এবং প্রত্যেকটাতেই কিন্তু টু মার্কস করে ছিল এআইয়ের ওপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর একটা প্যাসেজ ছিল ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ প্যাসেজটা এই কোশ্চেনের পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে আচ্ছা তারপরে যেটা ছিল সেটা হচ্ছে যে এখানে একটা নাম্বার সিরিজের কোশ্চেন দেওয়া রয়েছে ঠিক আছে যেটাতে ফাইভ মার্কস ছিল এবং তারপরে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ডবল সিরিজ রয়েছে বারো থেকে তেরো তেরো থেকে চোদ্দো চোদ্দো থেকে পনেরো হবে ঠিক আছে আচ্ছা এখানে একটা অ্যানালজি ছিল অ্যানালজি মিন্স হচ্ছে এটার সাথে এটার যে সম্পর্ক এবং এটার সাথে এটার কী সম্পর্ক মেল্ট থাকে লিকুইড হয় লিকুইড মেল্ট হয় তাহলে সলিড হচ্ছে আইস ফ্রিজ হবে মানে ফ্রিজ বলতে গেলে যেটা শক্ত হয় ঠিক আছে নট আইস হবে এটা ঠিক আছে আচ্ছা এখানে এটা ছিল হচ্ছে নাম্বারস এখানে একটা অ্যালফাবেট সিরিজ ছিল অ্যালফাবেট সিরিজ এস টি আর আর এস টি ইউ ভি ভি হবে এখানে ঠিক আছে ভি দিয়ে স্টার্ট হবে অর্থাৎ বি হবে এটা তো এগুলো কিন্তু ছিল মোটামুটি এবার এখান থেকে একটা স্টেটমেন্ট কনক্লুশনের কোশ্চেন দেওয়া হয়েছিল যে পূজা ওল্ডার দ্যান মুকেশ তো মোটামুটি এখানে কিন্তু তুমি লজিক্যাল ডিসং কিন্তু দেখতে পাবে ঠিক আছে লজিক্যাল রিজনিংও কিন্তু তুমি এখানে দেখতে পাবে সেই ব্যাপারটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে পুরো নম্বর কোশ্চেনে ছিল হচ্ছে কোডিং ডিকোডিং ছিল যে নডা ইস ওপি তাহলে দিল্লি কী হবে ঠিক আছে এবং এখানে হচ্ছে তোমার ডিরেকশন টেস্ট ছিল এবং এখানে হচ্ছে ডিকশনারি ছিল ঠিক আছে ডিকশনারি অর্ডার ছিল ডিকশনারি অর্ডার অনুযায়ী তোমাদের সাজাতে হয় অ্যান্ড এখানে হচ্ছে ব্লাড রিলেশন ছিল একটা আঠেরো নম্বর কোয়েশ্চেন দেখতে পাচ্ছ উনিশ নম্বর কোশ্চেন হচ্ছে আবার একটা অ্যানালজি ছিল এবং এখানে কিন্তু অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং ছিল ঠিক আছে অর্ডার অ্যান্ড র্যাঙ্কিংয়ের উপরে কিন্তু একটা কোশ্চেন এসেছিল অর্থাৎ তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে তোমাদের মোটামুটি কোয়ান্টিটি অ্যাপটিটিউড বা ম্যাথের যে কটা চ্যাপ্টার রয়েছে সেগুলো ভালো করে পড়তে হবে প্লাস তার সাথে জিআই বিশেষ করে লজিক্যাল জিআইয়ের ওপর লজিক্যাল রিজনিং বা জেনারেল টসের ওপর কিন্তু তোমাকে জোর দিতে হবে তো আমি এগুলোর উপরে আলাদা করে ভিডিও আনবো প্রত্যেকটা পার্ট ওয়াইজ আমি আলাদা করে ভিডিও আনবো কীভাবে তোমরা স্টাডি করবে আমি মার্চের তোমাদের লাস্ট উইকের মধ্যে সবকটা ভিডিও তোমরা পিরিয়ডিক্যালি পেয়ে যাবে আচ্ছা এরপরে যেটা ছিল সেটা হচ্ছে এরপরে যেটা ছিল সেটা হচ্ছে সেকশন বি সেকশান বিতে তোমাদের এইটটি মার্কস ছিল এখানে তোমাদের সাতটা কোশ্চেন দেওয়া হয়েছিল তার মধ্যে থেকে তোমাদের যে কোনো চারটে করতে হতো ঠিক আছে এবং এখানে কিন্তু এক একটা কোশ্চেনের টোয়েন্টি মার্কস করেছিল এবং সারপ্রাইজিংলি এরা কিন্তু ইউপিএসসির কোনো যে মার্কিং প্যাটার্ন বা ওয়ার্ড লিমিটেড যে প্যাটার্ন সেটা কিন্তু ফলো করেনি কুড়ি মার্কসের কোশ্চেনের জন্য কুড়ি মার্কসের কোয়েশ্চেন কিন্তু ইউপিএসসিতে একমাত্র অপশানালে আসে অথবা এথিক্স পেপারে কিন্তু আসে যেটা হচ্ছে পেপার ফোর জিএস ফোর কিন্তু যেটা সেখানে আসে জেনারেলি কিন্তু জিএস ওয়ান টু থ্রিতে টোয়েন্টি মার্কসের কোশ্চেন আসে না তো এই টোয়েন্টি মার্কসের কোশ্চেনের ওয়ার্ড ডিমিট ছিল ফিফটি অর্থাৎ তুমি আন্দাজ করতেই পারছো তোমার হার্ডলি হয়তো ফাইভ টু সিক্স লাইন্স দেখলেই কিন্তু তোমার অ্যান্সার মোটামুটি হয়ে যাবে এখানে কিন্তু তোমার ডিটেল ডিসকাশান দরকার নেই আচ্ছা এখানে একটা ফার্স্টে কোশ্চেন ছিল যে গো গোটা গো হোয়াট মেড সিনহালিজ তামিল অ্যান্ড মুসলিম অফ শ্রীলঙ্কা ইউনাইটেড ইন ওয়ান ক্রাই তো এটা একটা খুব মানে ডিফারেন্ট কোশ্চেন করেছিল তারা তারা একটা স্পেসিফিক বলতে পারো কারেন্ট ইভেন্টের উপরে গত বছরে কোশ্চেন করেছিল তারপরে সেকেন্ড দু নম্বর কোয়েশ্চেনটা ছিল যে ইন্ডিয়া মাস্ট রিচ আউট ইন অ্যাজ মেনি ডিরেকশন অ্যাজ পসিবল অ্যান্ড ম্যাক্সিমাইজ ইটস গেইন দিস ইজ নট জাস্ট অ্যাবাউট গ্রেটার অ্যাম্বিশন ইট ইজ অলসো অ্যাবাউট নট লিভিং ইন ই এস জয়শঙ্কর অন ইন্ডিয়াস এনগেজমেন্ট উই দ্য বোর্ড ইল্যাবোরেট দা স্টেটমেন্ট অ্যাগেন্স দ্য ব্যাকগ্রপ অফ ইন্ডিয়া স্ট্যান্ডস অন রাশিয়া ইউক্রেন তো গত বছর তোমরা জানো যে গত বছর ফেব্রুয়ারি মাসে কিন্তু রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ সেটা স্টার্ট হয়েছিল এবং তার কিন্তু একটা কোশ্চেন তো তোমার এখানে যেটা এই ধরনের কোশ্চেন যেভাবে অ্যাপ্রোচ করা উচিত দেখো সবার পক্ষে তো সব ইনফরমেশন জানা পসিবল নয় তো জাস্ট তোমার ওভারভিউটা কিন্তু এখানে ওরা চেয়েছে ঠিক আছে একেবারে বেসিক ওভারভিউ দেবে কোনো এক্সট্রা কিছু গেজানোর দরকার নেই এক্সট্রা কিছু বলার দরকার নেই তুমি যদি না যেন লিখবে না ঠিক আছে কোশ্চেনটা স্কিপ করবে বাট ভুলভাল কিছু লিখবে না তাহলে কিন্তু তোমার বাজে ইম্প্রেশন ক্রিয়েট হবে ঠিক আছে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে সেকেন্ড হচ্ছে যে থার্ড নম্বরের কোশ্চেন যেটা হোয়াট ইজ এক্সটেন্ডেড হোয়াট ইজ এক্সপ্যান্ডেড ফ্রম আপসপা হাউ ডিড আই শর্মিলা চানু ট্রাই টু মেক গভর্নমেন্ট উইথড্র তো শর্মিলা চানুর যে স্ট্রাগলটা ছিল দু হাজার বহু বছর ধরে সে অনুসরণ করেছে তারপরে এই আর্মড ফোর্স স্পেশাল প্রোটেকশন অ্যাক্ট যেটা যেটা নর্থ ইস্টের অনেকগুলো স্টেটে রয়েছে সেটা কেন তুলে নেওয়া হয়েছে তো এইগুলো কিন্তু মোটামুটি তোমাকে পড়তে হবে তারপরে শর্ট নোট লিখতে দিয়েছিল ঠিক আছে ফিফটিন ওয়ার্ডের মধ্যে শর্ট নোট প্রত্যেকটার উপরে স্বচ্ছ ভারত অভিযান সফট পাওয়ার মি টু মুভমেন্ট প্রবাসী ভারতী দিবস বুক বুকার প্রাইজ এন ইন্ডিয়ান রাইটার্স টু প্লাস টু মিটিংস বিএলএম ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড জানুয়ারি সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ঠিক আছে তো এই জিনিসগুলো তোমাকে কিন্তু লিখতে হবে তো আমি এগুলোর ওপর স্পেসিফিক কিছু তোমাদের টপিক্স তোমাদের টপিক লিস্ট তোমাদের প্রোভাইড করব যেগুলো থেকে কিন্তু তোমরা মোটামুটি একটা ওভারভিউ পেতে পারো ঠিক আছে এক্সাম হলে তো সেগুলো তোমরা ফলো করবে আমি কিছু দিনের মধ্যেই সেগুলোর ভিডিও আনবো পাঁচ নম্বর क्वेश्चन ছিল হোয়াট ইজ সিভিল সোসাইটি হোয়াট আর দা কন্ট্রিবিউশন অফ আন্না হাজারে লেড মুভমেন্ট ইন জানতান মানতার যেটা হচ্ছে 2011 থাউজেন্ড ইলেভেন লোকপালের বিরুদ্ধে ঠিক আছে লোকপাল একটা যাতে প্রায়োটাইজ করা যায় এবং সেটাকে যাতে ইমপ্লিমেন্ট করা যায় তার জন্য কিন্তু আন্না হাজারে ই করেছিলেন তো সেটা ওপরে তোমাকে লিখতে হবে তারপরে ওড হাউস ইন এ ডগ হাউস ইজ এ নিউজ পেপার হেডলাইন ইনভলভিং গৌতম নভলাখা ভেটারান হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নাও ইন তালোজ এ জেল হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন তো এটা সম্ভব এটা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন একেবারে কিন্তু স্ট্রেট কোশ্চেন ঠিক আছে এটা কিন্তু স্ট্রেট কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন তো এটা যদি তুমি না জানো ইউ শুড ইট অ্যাট এনি কস্ট আচ্ছা সাত নম্বরের কোশ্চেন কি ছিল ডিউরিং ইট সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ এক্সিস্টেন্স পাকিস্তান হ্যাড থার্টি প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার নান অফ নান এভার কমপ্লিটেড হিজর হার টেনিয়ার অফিস ওয়াই তো দেখো এই ধরনের কোশ্চেনগুলো কি এগুলো কিন্তু এগুলোর যে ডোমেইনগুলো এই ধরনের কোশ্চেনের যে ডোমেইন ডোমেইন বলতে গেলে যে যতটা এরিয়া জুড়ে এরা বিস্তৃত ঠিক আছে সেটা কিন্তু প্রচুর ফাস্ট তো তোমার যদি তার সম্বন্ধে স্লাইটেস্ট নলেজ থাকে যদি তুমি একটা পয়েন্টও জানো সেই পয়েন্টটাই লিখে আসবে জাস্ট একটা বেসিক ইন্ট্রো দিয়ে একটা কনক্লুশন দিয়ে তাহলেই কিন্তু মোর দ্যান এনাফ ইট উইল বি মোর দ্যান এনাফ কেন ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু সেটাও লিখতে পারবেন ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখতে হবে আচ্ছা সেকশন সিতে তোমাদের এসে দেওয়া হয়েছিল এসে তোমাদের টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ডসের মধ্যে লিখতে বলা হয়েছে ফিফটি মার্ক্সে তো তোমাদের চারটে এসে ছিল যে এগুলো মূলত কিন্তু তোমাকে এসের ল্যাঙ্গুয়েজটা এসের যেটা মেইন ফ্যাক্টর সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা কিন্তু বুঝতে হবে এসের যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা কিন্তু ভালো করে তোমাকে বুঝতে হবে ঠিক আছে কেন ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে ইউপিএসসির অ্যাকচুয়াল এক্সামিনেশনেও এইভাবে কন্ডাক্ট করে তারা কিন্তু ফিলোসফিক্যাল মানে ওয়ার্ডসগুলো কিন্তু ইউজ করে অর্থাৎ ফিলোসফিক্যাল পার্সপেক্টিভে কিন্তু এসেটা দেয় অ্যাকচুয়াল এসেটা কিন্তু ডিফারেন্ট মানে অ্যাকচুয়াল এসেতে যে কন্টেন্টটা লিখতে হবে সেটা কিন্তু ডিফারেন্ট কিন্তু তার মানেটা কিন্তু ওই ফিলোজফিক্যাল যে লাইনটা রয়েছে যেটা এসে হিসেবে দেওয়া আছে তার মধ্যে কিন্তু লুকিয়ে থাকে যেরকম এখানে চারটে তুমি এসে দেখতে পাচ্ছ যে ফার্স্ট এসে ছিল দোজ হু ট্রিট পলিটিক্স অ্যান্ড মোরালিটিস সেপারেটলি উইল নট আন্ডারস্ট্যান্ড ইদার ঠিক আছে গড হ্যাজ নো রিলিজিয়ান তিন নম্বরে বলেছে ল্যাঙ্গুয়েজ ইজ পাওয়ার লাইফ অ্যান্ড দ্য ইনস্ট্রুমেন্ট অফ কালচার দ্য ইনস্ট্রুমেন্ট অফ ডমিনেশন অ্যান্ড লিবারেশন অ্যান্ড চার নম্বর ছিল ইন এ কান্ট্রি ওয়েল গভর্নড পভার্টি ইজ সামথিং টু বি অ্যাস্ট্রিমড অফ তো এগুলো কিন্তু আগে ইনার মিনিংটা তোমাকে বুঝতে হয় ভালো করে দেন কিন্তু তুমি এসে লিখতে পারবে তো তোমাদের এসে লেখার জন্য অলমোস্ট প্রায় এক দুই তিন অলমোস্ট প্রায় ছ থেকে সাতটা পেজ কিন্তু দেওয়া ছিল দ্যাট ইজ মোর দ্যান এনা ফর এ টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস এসে তো এই হচ্ছে তোমাদের টোটাল কোয়েশ্চেন পেপারটা আশা করি অ্যানালিসিসটা ভালো লাগলো তোমাদের এবং আমি কিন্তু আরও কয়েকটা স্পেসিফিক এই অ্যাডমিশন টেস্ট রিগার্ডিং আরও অনেকগুলো ভিডিও আনবো যেটা আমি অলরেডি বলেছি ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য চ্যানেলের সাথে যুক্ত থেকে